ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা 3 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে। দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত। এ সময় তাদের বাংলাদেশ নৌবাহিনীর সামরিক রীতিতে স্বাগত জানানো হয়। পরে জাহাজ পরিদর্শন করেন তুর্কি রাষ্ট্রদূত ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। তুর্কির এই নৌযুদ্ধ জাহাজ সাড়ে 4 মাসের যাত্রায় 20টি দেশের 24টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে যাত্রা জাহাজটির। 9 মে চট্টগ্রাম বন্দর ছাড়বে তুর্কির এই নৌযুদ্ধ জাহাজ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।